বাংলাদেশের কবিদের কবি বলা হয়, কারণ তিনি গত শতাব্দীর ষাটের দশকে কবিতা রচনা শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই দিয়েই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাছাড়া অল্পদিনের মধ্যে তিনি তরুণদের মন জয় করেন এবং অগ্রজ কবিদের সমীহ আদায় করেন। এখন পর্যন্ত তিনি সম্ভবত একমাত্র কবি যার কবিতা পড়ে অনেকে কবি হবার আকাঙ্ক্ষা বোধ করতেন। বাংলাদেশে আর কোনো কবি অনুজ কবিদের উপর অতটা প্রভাব বিস্তার করতে পারেননি। সত্তর দশকের অনেক প্রতিষ্ঠিত কবি নির্মলেন্দু গুণের প্রভাবে কবি হয়েছেন। পরের দশকগুলোতেও তার প্রভাব অল্পবিস্তর তরুণ কবি সমাজকে প্রভাবিত করে। নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কাব্যগ্রন্থ হল প্রেমাংশুর রক্ত চায়, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, চৈত্রের ভালোবাসা, ও বন্ধু আমার, আনন্দ কুসুম, বাংলার মাটি বাংলার জল, তার আগে চাই সমাজতন্ত্র, চাষাভুষার কাব্য, অচল পদাবলী, দুর্হ দুঃশাসন, শান্তির ডিক্রি, প্রথম দিনের সূর্য, নিরঞ্জনের পৃথিবী, চিরকালের বাসী, ধাবমান হরিণের দ্যুতি, অনন্ত বরফ বিধি, আনন্দ উদ্যান, শিওরে বাংলাদেশ, মুঠোফোনের কাব্য, নিশিকাব্য ও কামকানন অন্যতম। তার কবিতায় মূলত নারী প্রেম, শ্রেণী সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে। তার আরও উল্লেখযোগ্য গল্পগ্রন্থ আপন দোলের মানুষ, কিশোর উপন্যাস, কালো মেঘের ভেলা ও বাবা যখন ছোট্ট ছিলেন, ভ্রমণ কাহিনী, বলগার তীরে, গিনেসবার্গের সঙ্গে ও ভ্রমি দেশে দেশে, আত্মজীবনী, আমার ছেলেবেলা, আমার কণ্ঠস্বর ও আত্মকথা 1971। তার কিছু বিখ্যাত কবিতা হল হুলিয়া, ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হুলিয়া কবিতাটি নিয়ে একই নামে চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য, নেকাপ্পোরের মহাপ্রয়াণ কবিতাটিকে ঘিরে একই নামে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত 2014 সালে চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করেন একটি বাংলাদেশি নাট্য চলচ্চিত্র। আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগে বলে দেব স্ট্রেট কাট ভালোবাসি। এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠুটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা, বক্ষ ছিঁড়ে তোমার প্রতিমা, দেয়ালে টাঙানো কোনো প্রথাসিদ্ধ দেবী চিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে। নির্মলেন্দু গুণের আরও কিছু জনপ্রিয় দেশাত্মবোধক ও প্রেমমূলক কবিতা হল তোমার চোখ এত লাল কেন, আবার যখনই দেখা হবে, আসমানি প্রেম শুধু তোমার জন্য ওটা কিছু নয়, স্ববিরোধী যাত্রা ভঙ্গ, আকাশ ও মানুষ তুলনামূলক হাত, পূর্ণিমার মধ্যে মৃত্যু, মোনালিসা দুজনের ভাত, আমাকে কি মাল্য দেবে দাও, টেলিফোনে প্রস্তাব, উপেক্ষা ও আশাগুলি অন্যতম। সাহিত্যে বিশেষ অবদানের জন্য নির্মলেন্দু গুণ পেয়েছেন বেশ কিছু পুরস্কার, তার মধ্যে অন্যতম হল 1982 সালে বাংলা একাডেমি পুরস্কার, 2001 সালে 21 পদক ও 2016 সালে স্বাধীনতা পুরস্কার।